আপনারা দেখছেন সময় সংবাদ, সাবস্ক্রাইব করুন। দীর্ঘ লকডাউনে প্রায় সর্বশান্ত পাঞ্চাশিরা। কেমন আছেন পাঞ্চাশিরা? জানার চেষ্টা করেছেন সময় সংবাদের সাংবাদিক সন্তোষ সাঁতরা। করোনা এখন দেশবাসীর কাছে এক দুঃস্বপ্নের নাম। এর ভয়াবহতার আঁচ পড়েছে দেশ জুড়ে সর্বক্ষেত্রে। মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছে করোনার জেরে মহামারী। ছাপ পড়েছে মানুষের জীবনযাত্রায় এবং সমস্ত ব্যবসা ক্ষেত্রে। আজকের এই লকডাউনের বন্ধ, অথচ উৎপাদন এই সময় প্রচুর, কিন্তু বিক্রির জায়গা নেই। এই অবস্থায় পাঞ্চাশিদের করুণ দুর্দশা। বিশেষ করে যে সমস্ত পাঞ্চাশি কেবলমাত্র প্রাণবর্জ্যের ওপর নির্ভর করে জীবন জীবিকা চালায়। আর এরকমই প্রায় সকল পাঞ্চাশি, কারণ তাদের আর অন্যভাবে জীবন জীবিকা চালাবার উপায় নেই। ওই পানবরুজ থেকে আয় করেই সারা বছরের সংসার চলে। লকডাউনে অনুষ্ঠান হলেও সীমিত সংখ্যক লোকজন নিয়ে, তার ফলে পান বিক্রির জায়গা নেই। জীবনযাত্রায় পড়েছে সেই চাপ, প্রায় দিন আনা দিন খাওয়া পাঞ্চাশিদের। ব্যবসা ক্ষেত্র বন্ধ হলেও বরুজ আগামী দিনে ঠিক রাখার জন্য খরচ হয়েই যাচ্ছে, আর এতে আরও সংকটে পড়েছেন পাঞ্চাশিরা। গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। বলছি দাদা, আপনারা যে পান চাষ করছেন, তো এই লকডাউন পরিস্থিতিতে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা মানে টোটালটা তো ধরুন 8 বছরও লকডাউন গেছে, সেই লকডাউন থেকে কোনো পান বেচা কেনা হয় না, মানে ফেলে দিতে হচ্ছে ভেঙে। গরু যে মানে কোনো মার্কেট যেটা পাইকারি মার্কেট হয় সেখানেও বেচা কেনা নাই, কোনো দোকান কোনা নাই, পানের দোকান বিক্রি কী করে হবে? কে নেবে আর কে খাবে? মার্কেটে কেউ বেরোয় নেই, তাহলে খাবে কে? আপনারা এটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সমস্যার মধ্যে আছি, এবার বহুদিন থেকে গরু যাচ্ছে, বাপ কাকা দাদুদের আমল থেকে এইভাবেই করে এসেছি, একে ছাড়তেও পারছি না। এক সিজন যদি একে নষ্ট করতি, গরুদের না কাজ করি, এই যে এই গাইটা যে নতুন গাইটা হয়েছে, এই গাইটা এই 3 দিন ধরে 8টা লোক কাজ করেছে, এরা এই সবে মাত্র মানে কাল পর্যন্ত করেছে, তাদেরকে মোট 10,000 টাকা শুধু লেবার খরচা এই একবার। মানে একদিকে বাজার নেই, অন্যদিকে খরচ। হ্যাঁ, খরচা বরঞ্চ তাদের আবার রেট বেড়ে গেছে, তাদেরকে সেখান থেকে মুন্দাচন দোকানা থেকে মারুতি করে আনতে হয়েছে, আবার তাদেরকে মারুতি করে পৌঁছাতে হবে, এবং তাদের সেই কোভিড নিরাপত্তাটাও আপনাদেরকে মেনটেন করতে হবে। ঘর করতে যে আলাদা থাকা, পায়খানা, বাথরুম, হ্যাঁ, লাইন থাকা সব, আবার তাদের জন্য আলাদা আলাদা বিছানা কাঁথা সব আলাদা রাখতে হয়েছে। জি দাদা, এখন আপনারা ঠিক পানের বাজার কেমন পাচ্ছেন? এখন পানের বাজার মার্কেট মানে কোনো দামই নাই। ব্যবসাদার যদি এসে বলে দাও, যদি ভেঙে দিই, সে মনে যেটি ভাববে দেবে, 100 টাকা হাজারও দিতে পারে, 50 টাকাও দিতে পারে, 30 টাকাও দিতে পারে, আমাদের চাষির কোনো দাম নেই। মানে এই পরিস্থিতির জন্য চাষিদের কোনো আপনাদের কোনো দাম নেই? আমাদের কোনো দাম নাই, চাষ করেছি দাম নাই, ব্যবসাদার যেটা বলবে ভেঙে, আজকে 2,000 দেবে, ভেঙে দিবে, তার মনে যেটি ধারবে দেবে। মানে আপনারা একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার কতটা বরুজ আছে? আমার বরুজ আছে 14 কাঠা। আপনার 14 কাঠা বরুজ আছে, মানে আপনার এই বরুজের উপরেই নির্ভরশীল আপনি? বরুজের উপরেই আমাদের অধিকাংশ সংসার চলে সব। মানে আপনার পরিবারে কতজন আছেন? আপনারা পরিবারে 6 জন সদস্য আছি। মানে 6 জন সদস্যই এই পান চাষের উপরেই নির্ভরশীল? এর উপরেই আমরা। তাতে করে আপনাদের এই পরিস্থিতিতে তাহলে আপনাদের মানে সংসার চালানো এক প্রকার কষ্টসাধ্যই ব্যাপার। কষ্ট মানে খুবই কষ্ট, বলার কারোর কিছু নাই, কি করব, কোনো কিছু নাই। 8 বছর তবু টুকটাক যে আমপানের জ্বর হয়েছিল, জ্বরেতে কিছু পান চাষি দিকে অনুদান দিয়েছে, সরকার থেকে অনুদান দিয়েছিল, 5,000 টাকা করে পেয়েছি। আর এবছর তো কিছু ওইসব কিছু অনুদান ফনুদান কিছু আমাদের এখানে। মানে এই যে করুণ পরিস্থিতিতে ধরুন আপনাদের এই যে অসুবিধা হচ্ছে, আপনারা স্থানীয় প্রশাসন যারা তাদেরকে কিছু জানিয়েছিলেন? না না, তাদেরকে কাউকে কিছু জানাই, বা তারাও কেউ আপনাদের কোনো খোঁজখবর নিতে আসেনি? কেউ খোঁজখবর আসতে আনি। আপনার নাম? আমার নাম সনাতন মণ্ডল। বাড়ি? বাড়ি ঘাটালি মদন মনপুর। ধন্যবাদ। কোভিডের করোনা সংক্রমণ, বাজারঘাট বন্ধ, চলছে করোনার বিধিনিষেধ, হিমত অবস্থায় একদম অতি দুর্দশাগ্রস্ত পান চাষিরা। আমরা হিমত অবস্থায় চলে এসেছি পানেরই এক বাগান, যাকে স্থানীয় ভাষায় বলা হয় প্রাণের বরুজ। আমরা এখানে চাষিদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ওনারা এই পরিস্থিতি ঠিক কীভাবে অতিবাহিত করছেন। তো দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সনাতন মণ্ডল। আপনার কি এই পান চাষটাই জীবিকা? হ্যাঁ, এই পান চাষটাই হচ্ছে আমাদের জীবিকা। বলছি এই লকডাউন পরিস্থিতিতে ঠিক আপনাদের প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে মার্কেট সব তো বন্ধ, যেখানে পাইকারি বিক্রি করি সেখানেও বন্ধ, যে দোকানগুলো বন্ধ দোকান সেগুলোও দোকান পুরো বন্ধ। আর আমাদেরকে এখন ভেঙে ফেলে দিচ্ছে, সে কোনো বিক্রি নেই। আর এতে এই সময় আবার আমাদের যে এই সময় পড়েছে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসের মধ্যে বহু গরুজের মানে ক্ষয়ক্ষতি হয় ঝড় বৃষ্টির জন্য, তাতে বরুজকে আমাদের নতুন করে করতে হয়। তাতে এককালীন এই সময় মিনিমাম আমাদের এক একটা চাষির যেমন বরুজ হিসেবে, আমার বরুজটা ধরুন 14-15 কাঠা, 15 কাঠার মধ্যে বরুজ,
মোটামুটি আমার এখন এই সিজনেই মোট আমাকে 50,000 টাকা খরচ করতে মানে আপনাকে এই সিজনে 50,000 টাকা খরচ করতে হবে লেবার থেকে মাস থেকে খরচ থেকে কিন্তু আপনি সেই টাকা বলছেন মার্কেট থেকে এখন তুলতে পারছেন মানে 5000 টাকা মানে 50,000 এর 5 টাকা 5000 টাকা মানে এক প্রকার একদম জীর্ণ দুর্দশাগ্রস্ত ভাবে আপনারা সময় কাটাচ্ছেন একবারে আগের বছর থেকে লকডাউনে রাখিছেন এবছরও তাই একই কোনো বিক্রি নেই যে যা ঠাকুমা শাশুড়ি আছে আমরা দুজন স্ত্রী আমি আছি তাহলে একটা সংসারে ছজন খেয়েছি সংসার চলবে কি খুব আর্থিক অবস্থার মধ্যে আমরা রয়েছি তার জন্যে যদি সরকার যদি কোনো কিছু ভাবে যে আমাদের এই প্রত্যেক পান চাষির জন্যে কিছু না কিছু সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেয় আমাদের খুব ভালো হয় তারপরে পরপর পান চাষটা তো আমাদের বিগত বাপ কাকা দাদুদার আমল থেকেই আমাদের হয়ে আসছে আমাদের জীবিকা হচ্ছে পান চাষ আমরা 12 মানে 12 জীব এবার সেই হিসেবে ধরো কোনো বিয়ে ঘর হলে আগে টুকটাক পান পান বিক্রি হতো ভালোই হতো এখন তো যা কিছু গুটকা তিরঙ্গা আবি জাবি হয়েছে পান দোকানেও এমনি পা কমে গেছে বেচাকে না আর কোনো অনুষ্ঠানে তো ওই 20-21-22 পান হলেই তাদের একটা বিয়ে ঘর মিটে যাচ্ছে হ্যাঁ এখন এই করোনা পরিস্থিতির জন্য ঘোষণা করা হয়েছে বিয়ে বাড়িতে 50 জনের বেশি লোক করা যাবে না 50 জনের মধ্যে বিয়ে বাড়ি ছাড়তে হবে সেক্ষেত্রে বিয়ে বাড়িতেও হয়তো পান কিছুটা প্রয়োজন পড়তো মানে আপনাদের ঠিক সেখানেও একটা প্রবলেম তৈরি হচ্ছে পুরো বাধা হয়ে গেছে তো কোনো কিছুই তো হয় শুধু চাষটা টিকিয়ে রাখতে হবে এখন করার কিছু নাই না টিকিলে আবার নষ্ট হয়ে গেলে এটা পড়ে গেলে নষ্ট হয়ে গেলে একে আবার মেরামত করতে গেলে আবার 1 বছর টাইম লাগে মানে আপনাদের এই পান চাষটা তো হঠাৎ করেই এবার এই ধরুন পান চাষ তো পান চাষ করতে গেলে পানের বাগান তৈরি করতে গেলে আপনারা যেটাকে বুরুজ বলেন এই বুরুজ তৈরি করতে গেলে ধরুন একটা দীর্ঘদিনের একটা পরিকাঠামো তৈরি করতে হয় দীর্ঘদিনের পরিকাঠামো করে বা ইয়ে করতে হবে তারপরে দ্বিতীয় কথা ধরুন আমার এই 14-15 কাঠা বুরুজ আমাদের দেশের লেবার পরে না আমরা বাঁকুড়া থেকে কোঁদা চন্দ্রকানা থেকে আমরা লেবার আনি এই যে লেবারটা আমার কাজ করে আমার এই 14 কাঠা জমি বছরে শুধু শুধু লেবার লাগে ফাঁকের লেবার আমরা কাজ করা বাদে তারা আমার কাছ থেকে লাই 80,000 টাকা তারা ওই বড়ুজে এখন কাজ করছে আমার বড়ি থেকে চলে গেছে দ্বিতীয় বড়ুজের ভিতরে আছে তাদেরও সেই লেবারদেরও আসতে একটা বড় সমস্যা মানে গাড়ি ভাড়া করে দেবেন না তারা বাস চলে নে মারুতি ভাড়া করে 1,500 টাকা ভাড়া দিয়ে নিয়ে এসেছি 10-12 জনে আবার যখন যাবে ধরুন আবার 1,500 টাকা তাদেরকে আমাদেরকে এক্সট্রা চাপিয়ে দিতে হয় মানে একটা কঠিন সমস্যা আপনারা অতিবাহিত করছেন দ্বিতীয় তাদের থাকা খাওয়া সবটা আলাদা ঘর করে দিতে হচ্ছে পায়খানা বাথরুম সব আলাদা সেফটির মধ্যে তাদেরকে আমাদেরকে কাম দাদা আপনার নাম সনাতন মণ্ডল বাড়ি বাড়ি আমার কাটালি ধন্যবাদ।